হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি অবশ্যই এএনএম এবং জিএনএমকে কেন্দ্র করে হবে। আজকে আলোচনা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, কারণ আজকে একটু টপিকটা অন্য আলোচনা হবে। তোমরা কি করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। যাদের আজকে আলোচনাটি ভালো লাগবে না তারা বিষয়টি স্কিপ করে যাবে, কারণ আজকে আলোচনাটি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করা হচ্ছে। এবং তোমাদের যারা অ্যাসপিরেন্ট রয়েছে, অর্থাৎ যারা জিএনএম বা এএনএম অ্যাসপিরেন্ট রয়েছে, তাদের ভালোর জন্যই করা হচ্ছে। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই তোমরা কী করবে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। প্রথমেই বলে রাখি, আমি কিছু পয়েন্ট আগে তোমাদের বলে দিচ্ছি জিএনএম এবং এএনএমকে কেন্দ্র করে। 2023 সালের আমাদের এই চ্যানেল থেকে তোমাদের জন্য এমসিকিউ, এছাড়া তোমার হচ্ছে মক টেস্ট, এছাড়া তোমাদের অনলাইনে ক্লাস, সমস্ত কিছু এই চ্যানেল থেকে নেওয়া হবে। তোমরা যারা 2023 সালে জয়েন্ট এন্ট্রান্স এক্সামে বসতে চাইছো এএনএম বা জিএনএম, তারা প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আমরা আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আলোচনা চক্র শুরু করব, মেনলি যেটা এএনএম এবং জিএনএম এর ওপর কেন্দ্র করে 2023 সালে। এরপর আসছি একটি ডিফারেন্ট একটি কথা অ্যাঙ্গেল নিয়ে, সেটি হচ্ছে দেখো দৃষ্টিভঙ্গি, তোমরা কি ভাবছো বা না ভাবছো সেটা তোমাদের কাছে। আমি যে এখন আলোচনাটি করতে চলেছি সেটি দেখো, যে যে স্টুডেন্টের জিএমআর র্যাঙ্ক ভালো হয়নি এবং যাদের কাছে নার্সিংটা আলটিমেট একটা স্বপ্ন, কারণ প্রত্যেকেই জানো যে নার্সিং করে কিন্তু 100% চাকরি পাওয়া সম্ভব, কারণ এটা এখানে বলে বলছি না, সে পশ্চিমবঙ্গ হোক বা ব্যাঙ্গালোর হোক বা যে কোনো জায়গাতে হোক, নার্সিং করে কেউ বসে নেই। অন্তত আমি আমার দীর্ঘ 6 বছরের প্রায় ক্যারিয়ারে দেখেছি, আমি একটি নার্সিং কলেজের সাথে যুক্ত অ্যাজ এ অ্যাডমিশন কাউন্সিলর, আমি নিজে দেখেছি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কোনো নার্সিং স্টুডেন্ট পাস করে রেজিস্টার্ড নার্স কোনো অবস্থাতেই বসে নেই, তারা কিন্তু 100% জব পেয়েছে। আমি কিন্তু যুক্তি দিয়ে কথাগুলি বলছি, সেগুলো তোমরা একটু চিন্তা ভাবনা করবে। আমার দেখা আজ পর্যন্ত এমন কাউকে আমি দেখিনি, অন্তত আমাদের বিজয়নগর কলেজ অফ নার্সিং থেকে যারা পাস আউট করেছে তারা প্রত্যেকেই কিন্তু 100% জব পেয়েছে এবং অথবা এখন ইন্টার্ন হিসেবে কাজ করছে। তাহলে সেক্ষেত্রে তোমার এর ভবিষ্যৎ, নার্সিংয়ের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। আমি মেনলি জিএনএমটাকে ফোকাস করছি আর বিএসসি, এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। সেই জন্য গত লাস্ট আমি তোমাদের বলছি 4 থেকে 5 বছর ধরে ট্রেন্ডস হয়েছে, আগে মানুষ বেশিরভাগ যারা স্টুডেন্ট ছিল তারা জেনারেল লাইনে পড়াশোনা করত, জেনারেল লাইনে পড়াশোনা করে এখন দেখা যাচ্ছে যে আমাদের এসএসসি এই মুহূর্তে হচ্ছে না বা অন্যান্য চাকরির স্কোপও অনেকটা কম, একমাত্র গোল্ডেন কেরিয়ার একমাত্র রয়েছে মেডিকেল সেক্টরে, অর্থাৎ নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসি এগুলোর ওপর বেস করে টোটালি। তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট কিন্তু সবথেকে বেশি অ্যাডমিশন নিচ্ছে নার্সিং বা প্যারামেডিক্যাল হোক বা ফার্মাসি সেক্টর বা মেডিকেল সেক্টর, যে কোনো সেক্টরে, কারণ এখানে ভবিষ্যৎ উজ্জ্বল এবং চাকরির ক্ষেত্র কিন্তু অনেকটাই প্রশস্ত এবং কাউকে বেকার বসে থাকতে হচ্ছে না এর জন্য। তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের বলতে চাইছি যে যাদের জিএমআর র্যাঙ্ক তুলনামূলকভাবে বেশি হয়েছে, তারা যদি চাও যে আরও 1টি বছর বা 2টি বছর তোমরা ট্রাই করতে পারো, এটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, সেক্ষেত্রে আমার বা আমার চ্যানেলের তরফ থেকে কোনো কিছু বলার নেই। কিন্তু যারা ভাবছো যে আমার কাছে 1টি বছর মূল্যবান সময়, এই 1টি বছর আমি নষ্ট করব না এবং আমি যদি এখন নার্সিংয়ে ঢুকে যেতে পারি তাহলে আমার অন্ততপক্ষে 3 বছর পর আমার হাতে একটা জব অফার থাকবে এবং যে কোনো প্রাইভেট হসপিটালে আমি কিন্তু কর্মের সাথে যুক্ত হতে পারবো, সেই দৃষ্টিভঙ্গিটাকে নিয়ে আজকে কাউন্সেলিং করা এবং আজকে সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করা। আজকে আলোচনা চক্রটা মূলত এই জায়গায় যে নার্সিং করে তোমরা কেউ বেকার বসে থাকবে না, বিগত 6 বছরের অ্যাডমিশন কাউন্সেলিং করে, ক্যারিয়ার করে আমি যেটুকুনি দেখতে পেয়েছি, আমার যেটুকুনি এসছে যে আমার সামনে আজ পর্যন্ত কেউ বসে নেই। আমি ব্যাঙ্গালোরের তোমাদের আরেকবার পরিচয়টা দিচ্ছি, আমি ব্যাঙ্গালোরে বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ের অ্যাডমিশন কাউন্সিলার। আমি লাস্ট তোমাদেরকে এই কথাগুলো এই কারণে আজকে বলছি কারণ অ্যাডমিশন
তুমি যে কোনো জায়গাতেই নাও, সে পশ্চিমবঙ্গ হোক বা ব্যাঙ্গালোর হোক, কেউ বসে থাকবে না। আমি আমাদের চ্যানেলে আমাদের স্টুডেন্টদের যারা পাস আউট করেছে 2019-20-21 সালে, আমি কিন্তু টোটালটাই কিন্তু আমাদের কলেজের তরফ থেকে যে একটি লিফলেট বার করা হয়েছে বা যে তথ্য দেওয়া হয়েছে বা ডেটা দেওয়া হয়েছে, সেটি আমি কিন্তু দেখিয়েছি যে আমাদের 100% প্লেসমেন্ট রয়েছে। এবং পশ্চিমবঙ্গের নাম করা যে সকল প্রাইভেট হসপিটালগুলি রয়েছে সেখানে কিন্তু আমাদের স্টুডেন্টরা কর্মদাসু। আমি অলরেডি তোমাদের দেখিয়েছি এবং আজও দেখাবো। এই নিয়েই আজকে টপিক থাকছে আমাদের আলোচনার টপিক। এবং যাদের বিষয়টি ভালো লাগবে না তারা কিন্তু বিষয়টি স্কিপ করে যেতে পারো, কারণ অনেকে ব্যাঙ্গালোর যেতে পছন্দ করবে না। কিন্তু যারা নার্সিং করতে চাইছো, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাইছো, তাদের জন্য মেনলি আজকে বিষয়গুলি আমরা আলোচনা করছি। এবার তোমাদের ক্ষেত্রে বলছি, যাদের জিএমআর র্যাঙ্ক বেশি হয়েছে, যাদের জিএমআর র্যাঙ্ক তুলনামূলকভাবে বেশি হয়েছে, তারা যদি পশ্চিমবঙ্গে অ্যাডমিশন পেয়ে যাও, দ্যাট উইল বি গ্রেট, খুবই ভালো। কিন্তু যদি কোনো কারণে, এমন তো নয় পশ্চিমবঙ্গের সিট মাত্র তোমরা প্রত্যেকেই জানো 8,000+ সিট, সেটা তো কোনো দিন বেড়ে তোমার 16,000 বা 20,000 হবে না। এবং পরীক্ষার্থী স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছিল, এটা আমার অনুমান প্রায়, এটা আমি যতটুকুনি দেখেছি যে পরীক্ষার সময় বিভিন্নভাবে ক্যালকুলেশন করে, এবং আমি যতটা পেরেছি অনুমান করে বলছি তোমাদের, সম্ভবত তোমাদের জিএনএম যারা এবং এএনএম অ্যাসপিরেন্ট রয়েছে প্রায় 2,00,000-এর কাছাকাছি, এবং সিট সংখ্যা 8,000+ আমি ধরেই নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট আমার হচ্ছে পরীক্ষা দিয়েছে 2,00,000 প্রায়, আর ছাত্র সিট রয়েছে মাত্র 8,000+। সেক্ষেত্রে স্টুডেন্টরা কতটা পরিমাণ সুযোগ পাবে সেটা তোমরা নিজেরা অনুমান করে নিও পশ্চিমবঙ্গে। তাছাড়া পশ্চিমবঙ্গে আরেকটা জিনিস তোমাদের বলছি, ব্যাঙ্গালোরের কলেজগুলি জনপ্রিয় এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণ নেই এর পেছনে। কারণ পশ্চিমবঙ্গে যে সকল প্রাইভেট কলেজগুলি রয়েছে তাদের কোর্স ফি হচ্ছে আকাশ ছোঁয়া। মিনিমাম তোমার বলছি একটা ভালো কলেজ তুমি যদি চুজ করো পশ্চিমবঙ্গের বুকে, সেক্ষেত্রে তোমার কোর্স ফি পড়বে প্রায় আনুমানিক তোমাদের বলছি 9-10,00,000 টাকা, এটা জিএনএম এর ক্ষেত্রে খাওয়া এবং থাকা মিলিয়ে। সেক্ষেত্রে তুমি যদি ব্যাঙ্গালোরে কোনো ভালো কলেজ যদি চুজ করো, তাহলে কোর্স ফিটা হাফের থেকেও অনেকটা কম হবে, প্লাস 100% জব পাবে। এবং সবথেকে বড় ব্যাপার একটা জিনিস, সেটা হচ্ছে যে তোমার যে একটা, মানে কি বলবো, দিগন্ত, ব্যাঙ্গালোরে যাওয়া মানে কি আরও তুমি সেখানে গিয়ে টোটাল পড়াশোনা তোমাকে ইংলিশে করতে হবে, এর ফলে কি হবে তোমার ইংলিশের প্রতি জড়তা অনেকটা কেটে যাবে। এবং আরেকটি জিনিস বলছি, ব্যাঙ্গালোরে খেলে যদি যাও তোমরা, সেক্ষেত্রে তোমাদের কি হবে, এক্সপোজার যেটা আছে, তুমি পশ্চিমবঙ্গে যেটা পাচ্ছ এক্সপোজার, তার থেকে মাচ মোর এক্সপোজার ইউ উইল গেট ফ্রম ব্যাঙ্গালোর কলেজ। এটা স্বাভাবিক, এটা পুরোটাই হচ্ছে পরীক্ষিত। কারণ ব্যাঙ্গালোরে যে সকল স্টুডেন্টরা গেছে, এবং মানে সেক্ষেত্রে কলেজ ভালো হতে হবে, আমি বলছি না যে অনেক কলেজ আছে সেখানে অনেক কলেজে প্রবলেমও রয়েছে, কিন্তু যে কলেজগুলিতে একদম 100% জেনুইন, তারা সেখান থেকে র্যাঙ্ক করে বেরিয়ে এবং অবশ্য কিন্তু চাকরি নিয়ে বেরিয়েছে, এই বিষয়টি আমি তোমাদের বলছি। সেক্ষেত্রে যাদের জিএমআর র্যাঙ্ক খারাপ হয়েছে, তোমরা যদি ভেবে থাকো যে পশ্চিমবঙ্গে আমরা অ্যাডমিশন পাচ্ছি না, আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু লাস্টের দিকে হচ্ছে সিট বুকিং চলছে, আর 3-4 মাত্র সিট বাকি আছে বিজয়নগর কলেজ অফ নার্সিং। তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, এবং অবশ্যই বলছি এটি দীর্ঘ 28 বছরের পুরাতন নার্সিং কলেজ এবং ব্যাঙ্গালোরের মধ্যে স্বনামধন্য বাঙালি নার্সিং কলেজ হিসাবে পরিচিত। ওয়েবসাইট খুলে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর আরেকটি জিনিস তোমাদের বলছি, এই কলেজে 1,000+ বাঙালি ছাত্রছাত্রী পাথরত, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, নর্থ ইস্টের প্রচুর জায়গা থেকে স্টুডেন্ট পড়তে যায়। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, ব্যাঙ্গালোরের যে কটি প্রাইমারি প্রথমের দিকের প্রিমিয়ার কলেজগুলি আছে তার মধ্যে বিজয়নগর কলেজ অফ নার্সিং হচ্ছে অন্যতম। সেক্ষেত্রে তোমরা যারা চাইছো যে অ্যাডমিশন নেবে, তাহলে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ 7384298457, এই নাম্বারে ফোন করে কিন্তু যোগাযোগ করতে পারো। আমি কিছু তোমাদের ডেটা আগে দেখাচ্ছি, তারপরে বাকি জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। আমাদের স্টুডেন্টের সংখ্যা তোমাদের সামনে আমি এখন তুলে ধরছি, এটি ল্যাম্প লাইটিং অনুষ্ঠানের হচ্ছে স্টুডেন্টের সংখ্যা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা দেখতে পাচ্ছ
যে এটি হচ্ছে গার্লস যারা রয়েছে অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এখানে ফটো দেখতে পাচ্ছ। আজকে আমি সব কিছু নিয়ে আজকে আলোচনা করব, যাদের ভালো লাগবে না বিষয়টি স্কিপ করে যাবে, যারা কিছু জানতে চাইছো বা শিখতে চাইছো তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে এটি ফিমেল স্টুডেন্টের ফটো দেখানো হচ্ছে 2000, এটি 2020 সালে তোলা আমাদের ল্যাম্প লাইটিং অনুষ্ঠানের হচ্ছে ফটো। এর পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে স্টুডেন্টদের এটা বয়েস অর্থাৎ ছেলেদের, মেল স্টুডেন্টরাও কিন্তু এখানে পড়াশোনা করে সমানভাবে। সেক্ষেত্রে তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে বয়েজ স্টুডেন্টরা এটা এক শপথ বাক্য, যখন মানে শপথ বাক্য বলছে তখন সেই সময়কার ফটো অর্থাৎ ল্যাম্প লাইটিং প্রোগ্রামের এইটি ফটো তোমরা দেখতে পাচ্ছ। এর পরবর্তী ক্ষেত্রে এটিও ল্যাম্প লাইটিং অনুষ্ঠানেরই ফটো আমাদের বিজয়নগর কলেজ অফ নার্সিংয়ের। সেক্ষেত্রে আমি তোমাদের কিছু স্টুডেন্টের ফটো দেখালাম, এরপরে তোমাদের আমি দেখাবো যে আমাদের পরিকাঠামো এবং তার সঙ্গে হচ্ছে আমরা প্লেসমেন্ট কেমন দিচ্ছি কলেজের তরফ থেকে, সেই জিনিসটি তোমাদের সামনে তুলে ধরবো। আজকে সম্পূর্ণ আলোচনা হবে কিন্তু যারা এখানে চান্স পাচ্ছ না তাদের টোটালটাই তোমার বিষয়, তুমি কোথায় পড়াশোনা করবে, কেউ ম্যানিপুলেট এখানে করছে না, কিন্তু বিষয় সত্যটা তোমাদের সামনে তুলে ধরা এবং চ্যানেলের তরফ থেকে সেটি হচ্ছে আমার কাজ, আমি সেটি তুলে ধরবো আজকে। আজকে টোটাল বিষয়টি তোমরা কি করবে ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করবে। তোমাদের সামনে এখন যেটা দেখতে পাচ্ছ, বিএসসি নার্সিংয়ের প্লেসমেন্ট রেকর্ড দেওয়া আছে ব্যাঙ্গালোরে বিজয়নগর কলেজ অফ নার্সিং থেকে পাস আউট করার পর স্টুডেন্টরা এইসব জায়গাতে এখন বর্তমানে কাজের সঙ্গে যুক্ত এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত শো করা হয়েছে এবং কোন ইয়ারে পাস করেছে সেটি সম্পূর্ণ দেখানো হয়েছে। তোমরা টোটাল জিনিসটি দেখতে পাচ্ছ এখানে এবং 5 নম্বর সিরিয়ালটি যদি তোমরা খেয়াল করো তাহলে আমাদের স্টুডেন্ট কিন্তু ইউএসএতেও পোস্টিং রয়েছে, ব্যাঙ্গালোরেতেও অবশ্যই রয়েছে, এছাড়া পশ্চিমবঙ্গে কলকাতায় যে এইখানে যে তোমার আমি একটু মার্কিং করার চেষ্টা করছি, কলকাতায় হসপিটালগুলি দেখো, রুবি হসপিটাল, এছাড়া হচ্ছে কলকাতা হার্ট ক্লিনিক, ঠিক আছে, মুম্বাই ককিলা বেন, প্রথম সারি আমাদের দেশের মধ্যে অন্যতম প্রথম সারি হসপিটালে কিন্তু আমাদের কলেজ থেকে প্লেসমেন্ট পেয়েছে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টোটাল আমরা ডেটাগুলি তোমাদের সামনে তুলে ধরছি, এটি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। এরপরে কিন্তু আসবো আমি জিএনএমের যে ডেটাটি রয়েছে সেটি অবশ্যই দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ যে জিএনএমের ডেটাটি তোমাদের সামনে দেখানো হচ্ছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, আমি একটু আরেকবার দেখানোর তোমাদের চেষ্টা করবো যে এই পোর্শনে টোটালটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আর এই পোর্শনে যেটা আছে সেটা ইয়ার অফ পাসিং। আর এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ সমস্ত কলেজে যে সমস্ত যে হসপিটালগুলি রয়েছে সেখানে তাদের নাম রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করব তোমাদের ক্যামরি হসপিটাল, দুর্গাপুরে মিশন হসপিটাল, সনকা হসপিটাল, দুর্গাপুর মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা হার্ট ওয়ার্ল্ড হসপিটাল দুর্গাপুর, এছাড়া হচ্ছে সনকা হসপিটাল, ফোর্টিস হসপিটাল হচ্ছে কলকাতা, এইরকমভাবে প্রচুর হসপিটাল তোমাদের শুধুমাত্র কলকাতা বলে না, আগরতলায় আইএস হসপিটাল, ক্যামরি হসপিটাল কলকাতা, এগুলিতে আমাদের স্টুডেন্টরা কিন্তু প্লেসমেন্ট পেয়েছে এবং এই ইয়ারগুলি সম্পূর্ণ তাদের রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের কলেজই একমাত্র কলেজ যে শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশন নাম্বার শো করেছে, একমাত্র আমরা দেখতে পাচ্ছি টোটাল রেজিস্ট্রেশন নাম্বার আমরা কিন্তু শো করেছি স্টুডেন্টদের এক্ষেত্রে কোথায় কোথায় প্লেসমেন্ট পেয়েছে এবং টোটাল জিনিসটা কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরছি। এই কারণেই বলছি যে যে কোনো কলেজে ভর্তি হওয়ার আগে ডেটা দেখে ভর্তি হবে এবং অবশ্যই কিন্তু তোমাদের বলছি যে স্বনামধন্য কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করবে, যে কলেজগুলি অনেক পুরানো, ব্যাঙ্গালোরে বিজয়নগর কলেজ হচ্ছে দীর্ঘ 28 বছরের পুরাতন, 1-2 বছরের নয়, 28 বছরের পুরাতন নার্সিং কলেজ এবং ব্যাঙ্গালোরের বুকে স্বনামধন্য একটি নার্সিং কলেজ হিসাবে পরিচিত। তাই যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে তোমরা ইমিডিয়েটলি যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করবে, লাস্টের দিকে জিএনএমে 3-4টি সিট অ্যাভেলেবেল আছে। বিএসসি নার্সিংয়ের স্টুডেন্টরা কিছু প্রচুর স্টুডেন্ট ফোন করেছিল এবং ভুল করেছিল একটাই, যে তারা অ্যাডমিশন তখন নেয়নি কারণ তারা ওয়েট করেছিল ডাব্লিউবির জন্য, সেক্ষেত্রে তাদের জেন পাসে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। যারা পেয়ে গেছে চান্স কিন্তু বাকিরা এই মুহূর্তে আমাকে ফোন করছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে আর সিট অ্যাভেলেবেল নেই, এই কারণে বলছি জিএনএমের জন্য লাস্ট 3-4টি সিট অ্যাভেলেবেল আছে, তারা যারা ভর্তি হতে গেছে ইমিডিয়েটলি যোগাযোগ করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। আরেকটি কথা তোমাদের বলছি, আগামীকাল আমাদের চ্যানেলের তরফ থেকে ফার্স্ট অর্থাৎ হচ্ছে ফার্স্ট কাউন্সিলিংয়ে আলটিমেট কতটা পর্যন্ত কাট অফ গিয়েছিল পুরোটাই পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপনা করা হবে আগামীকাল, সেটি ভিডিও আকারে দেওয়া হবে। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে টোটালি জিএমআর র্যাঙ্ক, এর আগে আমি আলোচনা করেছি কাস্ট র্যাঙ্ক সম্পর্কিত বিষয়ে এবং আগামীকাল কিন্তু তোমাদের সামনে যে আলোচনাটি করা হবে সেটা হচ্ছে পুরোটাই কাস্ট র্যাঙ্কের ওপর ভিত্তি করে,
কাস্ট র্যাঙ্ক, এছাড়া হচ্ছে অবশ্যই জিএমআর র্যাঙ্কের উপর ভিত্তি করে কতটা পর্যন্ত কাট অফ নেমেছে ফার্স্ট রাউন্ডে, সেটা নিয়ে আজকে টুমোরো আলোচনা করা হবে, অর্থাৎ আগামীকাল আলোচনা করব। আজকে তোমরা কী করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। তাই যারা ভর্তি হতে চাইছো, যে নাম্বারটি দেখতে পাচ্ছ 7384298457, এই নাম্বারে কল করে নেবে এবং কল করে নিজের অ্যাডমিশনটি কিন্তু কনফার্ম করে নেবে। এই নাম্বারটি দেখতে পাচ্ছ 7384298457, আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি। তোমাদের ক্ষেত্রে এই কলেজে কিন্তু এমএসসি নার্সিং অবধি কমপ্লিট করা হবে, মানে যারা ভর্তি হচ্ছে নার্সিং, এমএসসি নার্সিং অবধি কিন্তু প্লেসমেন্ট তোমরা হচ্ছে এখান থেকে পাস আউট করে বেরোতে পারবে, অন্য কোনো কলেজে যাওয়ার প্রয়োজন নেই। এবং জিএনএম হয়ে যাওয়ার পর, আমরা জিএনএম কমপ্লিট হওয়ার পর বা বিএসসি নার্সিং কমপ্লিট হওয়ার পর কলেজের তরফ থেকে 100% প্লেসমেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে ব্যাঙ্গালোরে বিজয়নগর কলেজ অফ নার্সিং। এবং যারা অ্যাডমিশন নিতে চাইছে ইমিডিয়েটলি যোগাযোগ করবে, আর যারা শুধুমাত্র তারাই ফোন করবে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক। আর যদি কিছু কোয়ারি থাকে তোমাদের, অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কিন্তু জিজ্ঞাসা করবে। যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো, কিন্তু ভর্তি হতে গেলে বা অ্যাডমিশন নিলে ডাইরেক্ট ফোন করে নেবে। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে।